রাতারগুল দেশের সবচেয়ে বড় সোয়াম্প ফরেস্ট। ক্লান্তিকর ব্যস্ততা থেকে খানিক অবকাশে ঘুরে বেড়ানোর জন্য এটি সিলেটের অসাধারণ একটি জায়গা। অনেকে রাতারগুলকে বাংলার আমাজন নামে অভিহিত করেন। সিলেট শহর থেকে 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় এই বনের অবস্থান। অরণ্যের মধ্যে ঘুরে ঘুরে প্রকৃতির আরও নিকটে যেতে হলে আপনাকে ডিঙি নৌকায় চড়তে হবে। কোনো এক বৃষ্টির দিনে ডিঙি নৌকায় রাতারগুলে ঘুরে বেড়ানোর সময় আপনার মনে হবে চমৎকার এক জলে ভাসা জীবন। প্রাণী বৈচিত্র্যে ভরপুর এই বনে রয়েছে নানা প্রজাতির পাখি। এর মধ্যে মাছরাঙা, বিভিন্ন প্রজাতির বক, ঘুঘু, ফিঙে, বালিহাঁস, পানকৌড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। বন্যপ্রাণীর মধ্যে আছে বানর, উদ্বিড়াল, কাঠবেড়ালি, মেছো বাঘ ইত্যাদি। এছাড়া বিভিন্ন প্রজাতির সাপ ও গুই সাপের অভয়াশ্রম এই বন। এখানে ডালে ডালে বিচরণ করে নানা প্রজাতির পাখি আর বানরেরা। ভেতরের দিকে কিছু জায়গায় জঙ্গলের গভীরতা এত বেশি যে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। সৌন্দর্যের টানে এখানে কম বেশি সারা বছরই ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন। তবে রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মেলে বর্ষাকালে। তখন গাছগুলোর অর্ধেক পানিতে ডুবে থাকে বলে এক মোহনীয় রূপের সৃষ্টি হয়। তাই এক কথায় বলা চলে মে থেকে নভেম্বরের শুরু পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। রাতারগুল সোয়াম্প ফরেস্ট যেতে হলে সর্বপ্রথম আপনাকে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে যেতে হবে। সেখানে বিমানবন্দর রোডের মুখে সিএনজি স্টেশন রয়েছে। এই স্টেশন থেকে লোকাল সিএনজি যায় রাতারগুল বাজার পর্যন্ত। সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। লোকাল সিএনজিতে এলে রাতারগুল বাজারে নামিয়ে দিবে। সেখান থেকে আপনাকে যেতে হবে রাতারগুল নৌকা ঘাটে। বাজার থেকে ঘাট পর্যন্ত আপনি ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ নিতে পারবেন। এছাড়া সিলেট থেকে সিএনজি, লেগুনা ও মাইক্রোবাস রিজার্ভ করে নিলে সরাসরি ঘাট পর্যন্ত যায়। রাতারগুল নৌকাঘাট হচ্ছে 3টি, মোটরঘাট, মাঝের ঘাট এবং চৌরঙ্গি ঘাট। 3টি ঘাটের মধ্যে সবচেয়ে শেষের ঘাট চৌরঙ্গি ঘাট। এখান থেকে নৌকা ভাড়া তুলনামূলক সস্তা। এক নৌকায় একসাথে 5 জন ওঠা যায়। নৌকার মাঝেই আপনাকে জলাবন ঘুরে দেখাবে। রাতারগুল ভ্রমণের জন্য সিলেট শহরকে আপনার কেন্দ্রস্থল বিবেচনা করতে হবে। সিলেট শহরে প্রচুর হোটেল রয়েছে। আম্বরখানা, দরগাগেট, জিন্দাবাজার এসব এলাকায় অনেক হোটেল পাওয়া যাবে। রাতারগুলে দুপুরে খাবারের মতো কোনো রেস্টুরেন্ট নেই। যারা রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে বিছনাকান্দি যাবেন তারা বিছনাকান্দিতে লাঞ্চ করতে পারবেন। অন্যথায় খাবারের প্ল্যান সিলেট শহরে রাখাই ভালো। সিলেটে অনেকগুলো বিখ্যাত রেস্টুরেন্ট আছে। রাতারগুল বেড়ানোর উপযুক্ত সময় বর্ষাকাল। তখন বনের চারদিকে জল পূর্ণ থাকে বলে ভ্রমণকালীন সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। বর্ষায় বন ডুবে গেলে বেশিরভাগ সাপ আশ্রয় নেয় গাছের ডাল কিংবা শুকনো অংশে, তাই চারপাশ খেয়াল করে চলতে হবে। এছাড়া এ সময় জোকের উপদ্রব আছে। সাঁতার না জানলে সঙ্গে লাইফ জ্যাকেট রাখা জরুরি।